আসসালামু আলাইকুম, সাদিয়া সৈয়দ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাই আচার রেসিপি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। এখানে আমরা প্রায় 4 কেজির মতো জলপাই নিয়ে নিলাম, খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম। এরপর আমরা নিয়ে নিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষা আর শুকনা লঙ্কা। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিব। সরিষাটা ব্লেন্ড করা আছে আর শুকনা মরিচটা আমরা ছিঁড়ে দিয়ে দিব। এরপরে এখানে আছে আপনার 5 ফোড়ন গুঁড়া এবং গোটা দুইটাই আছে। এখন আমরা জলপাইগুলোকে হাফ সিদ্ধ করে নিয়ে নিলাম এবং সাইডে একটু কেটে নিলাম, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকতে পারে, আচারটা যেন খেতে অনেক ভালো লাগে। এখানে আমরা প্রায় 1/2 কেজির মতো সরিষার তেল দিব। 1/2 কেজির মধ্যে কিন্তু আমি 4 কেজি জলপাই আচার রেডি করে আপনাদেরকে দেখাবো। আমরা তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমরা আস্তে আস্তে সব মশলা দিয়ে নিব। এখানে আপনার মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষা, সবকিছু ব্লেন্ড করা, সব দিয়ে দিব। পর্যায়ে বলে রাখি, এখানে আমি কাঁচামরিচ বাটা আর শুকনা মরিচ দুইটাই ব্যবহার করছি, কারণ আমি একটু ঝাল পছন্দ করি, তার জন্য আমি দুইটাই দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, হাই হিট অবশ্যই দিবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন ঘন হয়ে আসবে আমরা তখন চিনিটা দিয়ে দিব। চিনিটাও আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। আমি একটু মিষ্টি করতে চাই, তার জন্য আমি 1/2 কেজি থেকে প্রায় একটু বেশি চিনি ব্যবহার করলাম। এরপর শুকনা মরিচটাকে আমরা একটু ভেজে নিলাম, শুকনা মরিচটাও দিয়ে দিব। আমরা শুকনা মরিচটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা জলপাইটা দিয়ে নিব এবং খুব মৃদু আছে চুলাটা রাখব। আর এখানে আপনারা কোনো ধরনের পানি ব্যবহার করবেন না। আমরা ঠিক 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জলপাই আচারটা কিন্তু অলমোস্ট রেডি। এ পর্যায়ে আপনারা চেক করে নেবেন তাদের মিষ্টি এবং লবণটা ঠিক আছে কিনা। আপনাদের কাছে আমার রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।